মাস চলতেছে ফেব্রুয়ারি ভালো মাস 14 ফেব্রুয়ারি কি দিবস কথা বলেন 14 ফেব্রুয়ারি কি দিবস ভালোবাসা দিবস আহা মুসলমানের ভালোবাসা একক কোন দিনে হবে না মুসলমানের ভালোবাসা পৃথিবীতে আমরা যখন থেকে এসেছি পৃথিবীর ভিতরে যেদিন জন্ম নিয়েছি সেদিন থেকে আমাদের ভালোবাসা মায়ের সাথে বাবার সাথে ভাইয়ের সাথে বোনের সাথে প্রতিবেশীর সাথে মুসলমান ভাই ভাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া প্রত্যেকের সাথে ভালোবাসা তৈরি হয়েছে এই ভালোবাসা মরণের আগ পর্যন্ত থাকবে কথা কান ঠিক কিনা কিন্তু খ্রিস্টানেরা 14 ফেব্রুয়ারি এমন ভালোবাসা তৈরি করলো এমন বেহায়া করা দিবস তৈরি করলো যেই ভালোবাসা উপলক্ষ করে আজকে থেকে অনেক যুবক যুবতীরা প্রস্তুতি গ্রহণ করছে ওই দিন লক্ষ লক্ষ কোটি কোটি জেনে ভাবি ছেলে হবে মা তার ছেলে মেয়েকে খোঁজ খবর রাখবে না কারণ আজকে তো ভালোবাসা দিবস ছেলে মেয়ে তার মা বাবাকেও বোঝাইছে যে মা আজকে ভালোবাসা দিবস আজকের দিন না আমাকে একটু ছুটি দাও যা বাবা যা কি এরকম মা বাবা আছে না আছে কিনা কথা বলেন আছে কিনা আবার সেই মা বাবা তাহাজ্জুদ পড়ে রোজাও রাখে হজও করেছে কথা বলেন না কেন তুমি কিভাবে জান্নাতে যাও দেখা যাবে কারণ কোন গার্ড কোন গার্ডিয়ানের স্ত্রী হোক আর নিজের নাতি হোক পুতি হোক নিজের পরিবারে যে কোনো মেয়ে হোক ছেলে হোক যদি অবাধে যদি গেরাবাড়ি চলে করে তার যদি এরকম যদি মিলামেশা করে তার দায়ুস আরে দায়ুসদেরকে যদি আপনি বাধা প্রদান না করেন আপনার তাহাজ্জুদ আপনার হজ আপনার জাকাত আপনার পাসাক্ত সব শেষ আপনি গার্ডিয়ান হিসেবে কাল কায়ামতের মাঠে আপনাকে আগে ধরা হবে কথা বলেন ঠিক কিনা সুতরাং আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং যে খ্রিস্টানদের তৈরি কোনো কালচার কোনো মুসলমান মেনে নিতে পারে না আজকে এমন কোন দিন নাই যে দিবস পালিত হয় পালিত হয় না হার্ট ডে কিস ডে কত ডে কত ডে ওরা তৈরি করেছে এগুলি তৈরি করেছে মুসলমানদের আখলাক চরিত্র নষ্ট করবার জন্য তুমি নামাজ পড়ে কি করবা তোমার কাজ তো সেরে দিয়েছে ওরা কথা বলুন ঠিক কিনা মুসলমানদের শুধুমাত্র দুইটা দিবস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন দুইটা দিবস ছাড়া কোন মুসলমান কোন দিবস যদি পালন করে ওই মুসলমান ইহুদি খ্রিস্টানদের সাথে হাসর উঠবে কথা বলেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলছেন أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله قد رب العالمين سورة مائدة একত্র নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করো না যারা ইহুদি এবং খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করবে তারা তাদেরই একজন কথা বলেন ঠিক কিনা তোমরা যদি কোনো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা কোনো মতবাদ কোনো কালচার যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা তাদেরই একজন তাহলে আপনাদের যারা গার্জিয়ান আছেন যাদের ছেলে আছে মেয়ে আছে যারা যুবক আছে এই যে পয়েন্ট আপনারা আছে কিভাবে 14 ফেব্রুয়ারি সামনে আসতেছে মা বন্যা প্যান্ডেলে আছেন 14 ফেব্রুয়ারিতে কাউকে এসএমএস মেসেজ করবো না কাউকে কোন রকম প্রটোকল দেবো না এই বিষয়ে কাউকে কোনো কিছু আমি অবগতি করবো না এই দিনে আমি বরং কোরআন পড়বো হাদিস পড়বো মানুষকে আমি ইসলামের দাওয়াত দেবো ইসলামের পথে দাওয়াত দেবো কারা কারা 14 ফেব্রুয়ারি ভর্জন করে চব্বিশটি ঘন্টা নয় সারা বছর নয় গোটা জিন্দগি যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের ভালোবাসা অক্ষুণ্ণ রাখবো 14 ফেব্রুয়ারি বর্জন করতে কারা কারা প্রস্তুত আছেন আল্লাহর সম্মুখে হাত উঁচু করে সকালে দেখে নেন